সায়ন্তনী পুতুতুণ্ডর কাহিনী অবলম্বনে আজকের রহস্যে ঠাসা রোমাঞ্চকর গল্প ছদ্মবেশী ফুল। নিস্তব্ধ পরিবেশ, নিস্তব্ধ তবে থমথমে নয়। সাধারণত ল্যাবরেটরির ভেতরে অন্য কোনো আওয়াজ হওয়ার কথাও নয়, শুধু মাঝে মধ্যে টেস্ট টিউবের টুংটাং আর পিকারে জল গরম করার খলখল শব্দ অস্ফুটভাবে শোনা যায়। ভেতরের মানুষগুলো খুবই কম কথা বলে, বলার সময়ই বা কোথায়। সকলেই সাদা অ্যাপ্রন পরে নিবিষ্ট হয়ে নিজের কাজ করতে ব্যস্ত। আজ সকালেও পরিবেশ এমনই শান্ত ছিল। ল্যাবের চিফ সায়েন্টিস্ট ডক্টর হেঙ্গরানি একটা গোপন আবিষ্কার নিয়ে অসম্ভব ব্যস্ত। এই ঘরে সকলের প্রবেশ নিষিদ্ধ, একমাত্র ডক্টর হেঙ্গরানি প্রাইভেট পাসওয়ার্ড দিয়ে ওই ঘর খুলতে পারেন। ব্যাপারটার সঙ্গে ডিফেন্স মিনিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত বলেই এত কড়াকড়ি, এত গোপনীয়তা। নতুন আবিষ্কার নিয়ে সম্পূর্ণ একাই দিনরাত কাজ করে যাচ্ছেন, এমনকি আমাকেও সাহায্য করতে দেননি। আজও সকাল ৮টা না বাজতেই এসে সোজা ঢুকে গেছেন নিজের ল্যাবে। আমি তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনুপম সেন। আমারও কিছু জরুরি কাজ ছিল। আমার নিজস্ব ক্যাবিনে বসে প্রজেক্ট রিপোর্ট তৈরি করছি। হঠাৎই প্রচণ্ড জোরে সবাইকে হতচকিত করে বেজে উঠল অ্যালার্ম। সকলে চমকে উঠল একসঙ্গে, অ্যালার্ম বাজছে কেন? আওয়াজটা সবচেয়ে বেশি জোরে আসছে ডক্টর হেঙ্গরানির ল্যাব থেকেই। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। কি হলো? ডক্টর হেঙ্গরানির কিছু হলো না তো? নতুন আবিষ্কারটা ঠিক আছে তো? তখনই কিছু বলার বা ভাবার মতো অবস্থা ছিল না। সকলেই ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে ডক্টর হেঙ্গরানির প্রাইভেট ল্যাবের দিকে। আমার সহযোগী শ্রেয়সী উল্টো দিক থেকে পড়িমড়ি করে ছুটে এলো। বেচারা অ্যালার্মের শব্দে খুব ঘাবড়ে গেছে। হাঁপাতে হাঁপাতে এসে কোনো মতে বলল, স্যার স্যার কি হলো? অ্যালার্ম বাজছে না? বাজছে তো, আমিও ঠিক কি হয়েছে তো জানি না। ডক্টর হেঙ্গরানি স্যার, স্যার ওনার ঘর থেকে অ্যালার্ম বাজছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 শ্রেয়সী, শিগগিরই চলো। ডক্টরের প্রাইভেট ল্যাবের লোহার দরজা পাসওয়ার্ড সিস্টেমে বন্ধ থাকে, আজও তেমনি থাকার কথা। কিন্তু দরজায় হাত রেখেই হঠাৎই শ্রেয়সী যেন চমকে উঠল। ঘুরে তাকালো আমার দিকে, ওর চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। ডক্টর সেন, দরজাটা খোলা। দরজা খোলা? ভাবাই যায় না। এই দরজা দিনে দুবারই মাত্র খোলে, যখন ডক্টর হেঙ্গরানি ল্যাবে ঢোকেন তখন একবার, আর যখন বেরিয়ে যান। এর মধ্যে ল্যাবের দরজা তো কোনো মতেই খোলা সম্ভব নয়। এই দরজা খোলে একমাত্র পাসওয়ার্ডে, আর পাসওয়ার্ড ডক্টর হেঙ্গরানি ছাড়া আর কেউ জানেই না। মুহূর্তের মধ্যে একটা অমঙ্গলের ছায়া সকলের মুখে ছাপ ফেলে সরে সরে যাচ্ছিল। স্যার স্যার আপনি দেখুন, আমি সাহস পাচ্ছি না। সাহস তো আমিও পাচ্ছিলাম না। দরজাটা খোলা দেখেই ভয়ে ঘামছি। ভেতরে রয়েছেন ডক্টর আর তার গোপনীয় অমূল্য আবিষ্কার। ঘরে ঢুকে কি দেখব সেই আশঙ্কায় কাঁটা হয়েছিলাম, কিন্তু কাউকে তো এগোতেই হবে। ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছিল। ঘরের ভেতর তখনও পুরো দমে এসি চলছে। ঠান্ডা স্পর্শে শরীর একেবারে ছাঁদ করে উঠল। দরজাটা খুললাম। চতুর্দিকে সার সার সাজানো কেমিক্যালের শিশি, কাঁচের বাক্সে রাখা স্পেসিমেন, কোনোটা আবার এমনিই রাখা। ডক্টর হেঙ্গরানি, ডক্টর হেঙ্গরানি! কোনো সাড়া নেই। ল্যাবের ভেতরের টিউবটা শুধু থেকে থেকেই জ্বলছে আর নিভছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম ভেতরের দিকে। ডান দিকে বইয়ের সেলফ, কি আশ্চর্য! বইগুলো এলোমেলোভাবে পড়ে আছে, যেন ওগুলোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। অথচ এমন তো হওয়ার কথাই নয়। ডক্টর হেঙ্গরানি ভীষণ গোছানো প্রকৃতির, বিশেষ করে বইয়ের যত্ন নেওয়ার ব্যাপারে তিনি অসম্ভব খুঁতখুঁতে। তার ব্যক্তিগত লাইব্রেরির একটু অযত্ন হলেই পাঁচ কথা শুনিয়ে ছাড়েন। কোনো বইয়ের পাতা একটু মুড়ে গেলেই বা ছেঁড়া দেখলেই অফিসে করে মাথায় তোলেন। সেই লোকের ঘরে বইগুলোর এই অবস্থা! ডক্টর হেঙ্গরানি! স্যার স্যার! অনুপম! আরো একটু এগিয়ে যেতেই যা চোখে পড়লো, আটকে উঠলাম। প্রায় বেহুশের মতো ডক্টর হেঙ্গরানি পড়ে আছেন মাটিতে, মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। স্যার স্যার! হাঁটু মুড়ে বসে কোনো মতে তাকে তোলার চেষ্টা করলাম। ডক্টর নির্জীবের মতো আরো এলিয়ে পড়লেন। আঙুলটা তুলে সামনের কাঁচের বাক্সটার দিকে দেখিয়ে বললেন, ইস, সর্বনাশ, বাক্সটা ফাঁকা, ক্যামোফ্লেজ আর সেখানে নেই। What? Camouflagia missing? I just cannot believe it. Are you joking? How can it be possible? প্রতিরক্ষা মন্ত্রীর ভুরু দুটো গুটিয়ে ঠিক শুঁয়োপোকার মতো দেখাচ্ছিল। গোটা মুখে প্রকট চিন্তার ছাপ। আমি জানি না, আমি জানি না, ক্লান্ত স্বরে বলছিলেন ডক্টর হেঙ্গরানি। মাথায় তিনটে স্টিচ নিয়ে তাকে আরো ক্লান্ত দেখাচ্ছিল। কিভাবে হতে পারে এটা? Can you imagine the impact once this news is leaked out? এরকম গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, আপনাদের সিকিউরিটি সিস্টেমটাই বোগাস, ওয়ার্থলেস। কি জবাব দেব? ডিফেন্সের হাই প্রোফাইল কোর কমিটিকে বলুন, কি বলবো? পিএম কে কি বলবো? অনেক যুক্তি দিয়েও কিছুতেই তাকে বোঝানো গেল না ক্যামোফ্লেজিয়াকে যথেষ্ট কড়া নজরেই রাখা হয়েছিল। ডক্টর হেঙ্গুরানির সুরক্ষা ব্যবস্থাও প্রায় নিশ্চিদ্রই বলা যায়। এরকম একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, নো 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 ডক্টর হেঙ্গুরানি, আপনার কাছ থেকে এটা আশা করিনি। ডিফেন্স মিনিস্ট্রি কত কোটি টাকা ঢেলেছে, এটার পেছনে কোনো কোনো হিসেব আছে আপনার? হ্যাং ইওর কোটি টাকা, সরি আই এম সরি। আপনি কয়েক কোটি টাকা দেখছেন, কয়েক কোটি মানুষের কথা ভাবছেন না। ওটা কোনো সাধারণ জিনিস নয় ম্যাডাম, দ্যাট ইজ আ মার্ডার ওয়েপন। ইয়েস, আ মোস্ট ডেলিকেট অ্যান্ড ডেঞ্জারাস মার্ডার ওয়েপন। এত কোটির দেশে সেটা একবার বেরিয়ে পড়লে, একবার মিসইউজড হলে কি হবে আপনি ভাবতে পারছেন ম্যাডাম? কেউ বাঁচবে না, নট আ সিঙ্গল ওয়ান, বুঝেছেন? ইয়েস, আই ক্যান ভেরি ওয়েল ইমাজিন। তদন্ত দরকার, উচ্চ পর্যায়ের তদন্ত। এভাবে ক্যামোফ্লেজিয়া বাইরে ছেড়ে দিতে পারি না আমরা। এই চোর জানে জিনিসটা এক্স্যাক্টলি কোথায় রাখা ছিল। আপনার পাসওয়ার্ড ভেঙে সে ওই হাই সিকিউরিটি চেম্বারে ঢুকেছে, অথচ এখানকার সিকিউরিটির একজন স্টাফও কোনো অপরিচিত লোককে ল্যাবে ঢুকতে বা বেরোতে দেখেনি। Am I right? সকলে একসঙ্গে মাথা নাড়ল। So where do we stand? পরিষ্কার বোঝা যাচ্ছে নাটের গুরু বাইরের কেউ নয়, ঘরেরই লোক, এই ল্যাবেরই কোনো কর্মী, টু বি প্রিসাইজ আপনারই কোনো লোক। প্রতিরক্ষা মন্ত্রী আমাদের সকলের দিকে রক্তচক্ষু করে তাকালেন। একেই অমন মারাত্মক জিনিসটা চুরি যাওয়ার আতঙ্ক, তার উপর আবার নতুন আপদ জুটল, সন্দেহ। ক্যামোফ্লেজিয়া জিনিসটা বার দুয়েক দেখার সৌভাগ্য হয়েছিল আমার, একটা সামান্য ঘাস ফুলের মতো দেখতে জিনিসটা, কিন্তু কেউ দেখলে ভাবতেই পারবে না জিনিসটা কি ভয়ঙ্কর মারাত্মক। ঘাস ফুলের একটা প্রজাতির জেনেটিক কোড ব্রেক করে বিশেষভাবে ডিএনএ তৈরি করার পর ক্যামোফ্লেজিয়া জন্মেছে। মূল ফর্মুলাটা গুপ্ত। ডক্টর বিবেক টোরি, ডক্টর হেঙ্গরানি আর ডক্টর সুকুমার বসু ছাড়া কেউ জানে না। জিনিসটা তৈরি হওয়ার পর এক ঝলক দেখেছিলাম, সাদা ধবধবে ছোট্ট একটা ফুল, ঘাস ফুলই বলা যায়। কিন্তু তিন বিজ্ঞানী বলেছিলেন এ ফুল কিন্তু মারাত্মক, এ ফুলের গন্ধ এতটাই বিষাক্ত যে একটা ফুলই 10টা মানুষ মারার পক্ষে যথেষ্ট। অ্যাকচুয়ালি এখন এটা আমি বিষাক্ত ডিএনএর সঙ্গে মিলিয়ে যেহেতু এটা তৈরি হয়েছে, তাই এর গন্ধে অ্যাকোনাইটের মতো মারাত্মক বিষ আছে, একবার নাকে গেলে আর রক্ষে নেই। কোমা অবধারিত এবং পরে মৃত্যু। ক্যামোফ্লেজিয়ার ডেমনস্ট্রেশনের সময় দেখেছি ফুলটা কি অদ্ভুতভাবে মুহূর্তে রং পাল্টায়। প্রথমবার যখন দেখি তখনই প্রায় চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল, ভাবতেই পারিনি এমনটাও হতে পারে। ডেমনস্ট্রেশনের আগেই কনফারেন্স হলে উপস্থিত 6 জন দর্শককে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল যাতে নাকে কোনো গন্ধ না যায়। ফর্চুনেটলি সেই 6 জনের মধ্যে আমিও ছিলাম, বাকি 5 জন ডিফেন্স মিনিস্ট্রির হোমরা চোমরা। দর্শকের আসনে বসে বিস্ফারিত চোখে দেখলাম ডক্টর হেঙ্গরানি একটা গিনিপিকের বাক্সে ক্যামোফ্লেজিয়া রেখে দিলেন। 1 মিনিটও লাগলো না, গিনিপিকগুলো পটপট করে মরে গেল। শুধু তাই নয়, ডক্টর ফুলটা হাতে তুলে নিয়ে পেছনে একের পর এক নানা রঙের জিনিস রাখতে লাগলেন, কখনো ব্যাকগ্রাউন্ডে কালো, কখনো নীল, কখনো হলুদ, কখনো লাল। আর আমরা বোকার মতো হাঁ করে দেখলাম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রং পাল্টে যাচ্ছে ক্যামোফ্লেজিয়া, একদম মিশে যাচ্ছে পেছনের জিনিসটার সঙ্গে। एक अद्भुत अस्त्र एक राश जेकोनो फूल गाछ बा अन्य कोनो किछुर मध्य रेखे दिले केउ सेटाके आलादा करे चिनते पारबे ना रंग पाल्टे से मुहूर्ते मिशे जाबे पेछोनेर बस्तुर संगे एबं सेखान थेकेई विष माखा सुगंध दिए जाबे ए अदृश्य फूल तार सामने बसे थाका हतभाग्य जीवटी बुझतेओ पारबे ना कखन तार सामने एसे दाड़ियेछे छद्मवेशी समन बोझार आगेई सब शेष डिफेंस मिनिस्ट्री लोकरा उठे दाड़िये अभिनंदन जानिয়েছিলেন डॉक्टर के কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম ভেবেছিলাম এই রকম ভয়ঙ্কর অথচ নিরীহ চেহারার মারণাস্ত্র তৈরি করে কি সর্বনাশী না করলেন বিজ্ঞানীরা কত নিরীহ মানুষের প্রাণ নেবে এই অতি সাধারণ চেহারা ছদ্মবেশী ফুল ক্যামোফ্লেজের সিদ্ধহস্ত ক্যামোফ্লেজিয়া কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির কাছে হস্তান্তরিত হওয়ার আগেই লোপাট হয়ে গেল ক্যামোফ্লেজিয়া संगे संगे चलल गोपने कड़ा तदंत लैबर सकलेर बाड़ी तोलपाड़ करे सार्च करा हलो किन्तु कारो बिरुद्धे किछु पावा गेल ना तखन अन्य रास्ता धरल प्रतिरक्षा मंत्रक प्रतिटी दूतावासे खोज राखते शुरू करलो सन्दिग्ध लोकदेर फलो करते आरम्भ करलो सेखानेও কিছুই পাওয়া গেল না শুধু একটা ব্যাপারে প্রতিরক্ষা দপ্তর আশ্বস্ত হলো ক্যামোফ্লেজিয়া যে চুরি করেছে সে সেটা অন্য কোনো দেশকে বিক্রি করার জন্য চুরি করেনি হয়তো তার আরো বড় কোনো উদ্দেশ্য আছে কিন্তু কি কি সেই উদ্দেশ্য উদ্দেশ্যটা বুঝতে অবশ্য এক সপ্তাহ সময় লাগলো না প্রথমেই মারাত্মক কার্ডিয়াক অ্যাটাকে মারা গেলেন ডক্টর বিবেক টোডি তখনও ব্যাপারটাকে অস্বাভাবিক কিছু মনে হয়নি হৃদযন্ত্রের সমস্যায় মাঝে মাঝে ভুগছিলেন তিনি বয়সও হয়েছিল তারপর ডাক্তারদের বারবার বারণ করা সত্ত্বেও পানীয়র নেশাকে অতিক্রম করতে পারছিলেন না তাই তার মৃত্যু সংবাদটা খুব আশ্চর্যজনক কিছু মনে হয়নি দুঃসংবাদটা শুনে আঘাত পেয়েছিলাম ঠিকই অবাক হইনি কিন্তু ডক্টর সুকুমার বাসু যখন হঠাৎ একদিন তার বাড়িতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন তখন ব্যাপারটা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো ডক্টর বাসুকে নার্সিং হোমে ভর্তি করা হলে ডাক্তাররা বললেন তিনি কোমায় সাইনাস ট্যাকিকার্ডিয়া এবং সঙ্গে ভয়ানক ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস এইসব লক্ষণ শুনেই বুকের ভেতরটা কেমন কেমন করতে লাগলো ক্যামোফ্লেজিয়ায় এখন এটা মে পার্সেন্টেজ যথেষ্ট প্রথম মৃত্যুটাকেও তখন আর অস্বাভাবিক বলে মনে হলো না আমাদের ডক্টর বিবেক টোডি আর ডক্টর বাসু দুজনেই এমন মারাত্মকভাবে হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হলেন তাও মাত্র 3 দিনের ব্যবধানে কি করে হতে পারে একে নিতান্তই কাকতালীয় না অন্য কিছু দুজনেই ক্যামোফ্লেজিয়ার আবিষ্কারে যুক্ত ছিলেন এই দুজন আর ডক্টর হেঙ্গরানি এই তিনজনই ক্যামোফ্লেজিয়ার জন্মদাতা মূল ফর্মুলাটা এরাই জানেন তারপর আর কেউ যদি সামান্য কিছু জেনে থাকে সে আমি প্রথম তিনজনকে সরিয়ে দিতে পারলে এই মারাত্মক অস্ত্রটা দ্বিতীয়বার আর আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে যে চুরি করেছে তার কাছে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ক্যামোফ্লেজিয়ার নমুনা সমস্ত বৈদেশিক শক্তি সেই সঙ্গে ভারত ও টাকার ধরে নিয়ে তার পেছনে অসহায়ের মতন ছুটবে বেশ বুঝতে পারছি যে আমাদেরই মধ্যে কারো কীর্তি কিন্তু কে কে হতে পারে এখানে প্রথম তিনজনের পরেই আমার পজিশন আমি নই তবে শ্রেয়সী শ্রেয়সী কয়েকদিন শ্রেয়সীকে খুব চোখে চোখে রাখলাম কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না শ্রেয়সী স্বাভাবিকভাবেই কাজ করছে এবং যতদূর ওকে জানি এত বড় দুঃসাহসিক কাজ করার সাধ্য শ্রেয়সীর নেই সত্যি বলতে কি এই অফিসে কারোরই আদৌ আছে কিনা সন্দেহ তবু কেন জানি না কাউকে বিশ্বাস করতে পারছি না যাকেই দেখছি মনে হচ্ছে এই সে নয়তো এই সে নয়তো থাকতে না পেরে একদিন ডক্টর হেঙ্গরানিকে কথাটা বলেই ফেললাম মনে হচ্ছিল স্যারকে সতর্ক করাটা সত্যিই দরকার ডক্টর হেঙ্গরানির টেবিলের ওপরে একটা ফুলের বোকে রাখা ছিল সম্ভবত গোলাপ ফুলের তিনি আমাকে একটা গ্যাস মাস্ক এগিয়ে দিয়ে বললেন ওরে নাও অনুপম গোলাপের গন্ধে তোমার তো মারাত্মক অ্যালার্জি হ্যাঁ এই মুহূর্তে তুমি আমার ডান হাত তুমি অসুস্থ হয়ে পড়লে তো মুশকিল গোলাপের গন্ধে সত্যি আমার ভীষণ অ্যালার্জি তাই কোনো রকম বাক্য ব্যয় না করে মুহূর্তে গ্যাস মাস্ক পরে দিলাম বলো কি বলছিলে বলো নিজের থিওরি আর সন্দেহের কথা স্পষ্ট করে বললাম স্যারকে শুনতে শুনতে ভুরু কুঁচকে গেল তার কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, তোমার সন্দেহ ঠিক কিনা আমি জানি না। ডক্টর বাসু এখনো কমায়, কিন্তু দুজনের ক্ষেত্রেই অ্যাসফিক্সিয়া মানে অক্সিজেন ডেফিসিয়েন্সির লক্ষণ দেখা গিয়েছে। তোমার কথাও উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে স্যার আপনার কিন্তু একটু সাবধান হওয়া উচিত। শুধু আমারই নয়, তোমারও সাবধানে থাকা উচিত অনুপম। আমি? স্যার আমি আমি তো খুব অল্পই জানি স্যার এই সম্বন্ধে। সে তুমি আর আমি জানি, কিন্তু যার মাথায় একাই এই আবিষ্কারের পেটেন্ট নেওয়া দুর্বুদ্ধি ঘুরছে সে তো জানে না। তুমি আমার মেন অ্যাসিস্ট্যান্ট, পুরোটা না জানলেও অল্প বিস্তর তো জানোই। তোমায় ছেড়ে দেওয়ার ঝুঁকি কি সে নেবে? তাই তো, কথাটা তো আগে মাথায় আসেনি। ডক্টর হিঙ্গরানি বলার সঙ্গে সঙ্গে মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সত্যি তো, ডক্টর টোরি, ডক্টর বাসু এবং ডক্টর হিঙ্গরানির পর তো আমি একমাত্র মানুষ যে ক্যামোফ্লেজের সম্পর্কে খুব সামান্য হলেও কিছু খবর রাখি। মানব শরীরে জিনিসটার এফেক্ট কি মারাত্মক, সিমটমগুলো, এমনকি মিক্সড ভেনমের নামটাও জানি আমি। আমার বাড়িটা বেশ বাংলো বাড়ির মতো করে সাজিয়েছি। সামনে একটা ছোট্ট বাগান, মালির যত্নে বেশ ঝকঝকে চকচকে। বোগানভেলিয়ার ঝাড়ে নানা বিদেশি ফুল লতায় পাতায় মিশে রঙিন হয়ে উঠেছে। ভেলভেটের মতো ঘাসে সবুজ রঙে পান্নার ঔজ্জ্বল্য। রোজই বাড়িতে ঢোকার সময় বাগানটার দিকে তাকালে মন ভালো হয়ে যায় আমার, কিন্তু আজ গা ছমছম করে উঠল। কে বলতে পারে এই বাগানে কেউ একটা ক্যামোফ্লেজিয়া রেখে যায়নি? পিসিসটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে, মাত্র এক সপ্তাহের মধ্যে সে একটা গোটা ব্যাটালিয়ন তৈরি করে ফেলতে পারে। কোনোদিন এত খুঁটিয়ে বাগানটাকে দেখিনি। নাগকেশরের ঝাড় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে, পাশেই স্পাইনি অ্যাকান্থাস আর ফায়ার স্পাইক ফুটে রয়েছে। ইচ্ছে ছিল অ্যান্থেনিয়ামও রাখবো গ্লাস হাউস করে, ফুলগুলো বাঁচিনি। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি, তাই গোলাপের কোনো প্রজাতি রাখার প্রশ্নই ওঠে না। কিন্তু এছাড়াও বিভিন্ন ফুলে গোলাপি, বেগুনি, হলুদ, লাল নানা রঙে জমকালো হয়ে উঠেছে আমার বাগান। আজ অবশ্য সন্ধানী চোখ আঁতিপাতি করে খুঁজছিল রঙিন ফুলের মধ্যে একটা ছোট্ট বিশেষ ফুলকে। রঙের বিষয়ে সঠিকভাবে বলা মুশকিল, হয়তো সে পুরোপুরি বেগুনি হয়ে মিশে গেছে ডেজার্ট পিটুনিয়ার ভিড়ে, কিংবা গোলাপি আইস প্ল্যান্টের মধ্যে চুপ করে লুকিয়ে বসে আছে। কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ক্যামোফ্লেজিয়ার পক্ষে সবই সম্ভব। হঠাৎই চোখে পড়ল ঘাসের ফাঁকে ছোট ছোট সাদা ফুল। ঘাস ফুল না? এত ঘাস ফুল আমার বাগানে কবে ফুটলো? আগেই ফুটেছিল না এখন? আজকেই? প্রতাপ! প্রতাপ! স্যার কি হয়েছে স্যার? এগুলো কি? ঘাস ফুল স্যার। ঘাস ফুল? ঘাস ফুল কেন? ঘাস ফুল কেন এ বাগানে? ঘাস ফুল কেন? মানে আমি ঠিক আছে স্যার, স্যার আমি এক্ষুনি কেটে ফেলো, এক্ষুনি, ইমিডিয়েটলি। একটা ঘাস ফুল আমি এখানে দেখতে চাই, একটাও না, নট আ সিঙ্গল ওয়ান। আর হ্যাঁ, ওগুলো ছেটে ফেলার আগে মুখে মাস্ক পরে নেবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্বস্তির নিঃশ্বাস পড়লো আমার। প্রতাপ কি ভাবছে কে জানে, হয়তো ভাবছে স্যারের মাথায় ছিট। যাই ভাবুক, এই ফুলগুলো তো আর ওখানে রাখা যাবে না। ঘরের তালা খুলে ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা গন্ধ। সবসময় বন্ধ থাকলে যা হয় আর কি। মদন আমার কাজের লোক, বেটা এক নম্বরের ফাঁকিবাজ। আমিও বেরিয়েছি, সেও দরজা জানলা বন্ধ করে পাড়ায় ঘুরতে বেরিয়েছে। অগত্যা আপনার হাত জগন্নাথ। প্রথমে জানলাগুলো সব খুলে দিলাম। তাকের উপর রুম ফ্রেশনারটা ছিল, স্প্রে করতে গিয়ে দেখি ও মা, শেষ। আশ্চর্য, এখনই শেষ হতে হলো। বাধ্য হই আমার দামি পারফিউমটা স্প্রে করে দিলাম। মনে মনে তখন মদনের পূর্বপুরুষের শ্রাদ্ধ করছি। আশ্চর্য, রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে সেটাও খেয়াল করে নি বেটা। নতুন কিনে আনা তো দূর, তাহলে এত টাকা দিয়ে রেখেছি কেন ওটাকে আমি? ভীষণ খিদে পেয়েছিল, বাথরুমে গিয়ে এই শাওয়ারটা চালানো। যাক, শরীর আর মাথা তো ঠান্ডা হলো, কিন্তু পেটের ভেতরে তো ইঁদুরে ডন্নাচ্ছে। মদন কখন ফিরবে তার কোনো ঠিক নেই, তাই নিজের হাত পুড়িয়েই কিছু বানিয়ে নিতে হবে। রান্নাঘরে ঢুকে বুঝলাম কাজটা যত সহজ মনে হচ্ছিল মোটেই তত সহজ নয়। ফ্রিজ থেকে পাউরুটি আর ডিম উদ্ধার করা গেলেও চায়ের পাতা, চিনি যে মদনবাবু কোথায় রাখেন কিছুই জানি না। তাকের ওপরে সারি সারি শিশি, কোনটায় চিনি কোনটায় নুন। প্রায় অসহায়ের মতো তন্ন তন্ন করে খুঁজছি সব উপকরণ। খুঁজতে খুঁজতে রান্নাঘরের জানলাটার সামনে এলাম, আর ঠিক তখনই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ এলো নাকে, কেমন একটা নেশা ধরানো সুবাস। আমার ইন্দ্রিয়গুলো সব সতর্ক হয়ে উঠল। কিসের গন্ধ? রান্নাঘরে জানলা দিয়ে ফুটফুট করে হাওয়া আসছে। ক্যামোফ্লেজের গন্ধ এক্স্যাক্টলি কেমন তা তো আমি জানি না, শুনেছি গন্ধটা মিষ্টি। গন্ধটা কি এইরকম? ক্যামোফ্লেজ? প্রতাপ! প্রতাপ! বোধহয় আমি এখনই হার্ট ফেল করবো, আর আমার সময় নেই। ডক্টর হেঙ্গরেনে যা অনুমান করেছিলেন ঠিক তাই, ওই মারাত্মক মারণাস্ত্র আজ আমায় শেষ করে তবে ছাড়বে। স্যার, কি কি হয়েছে স্যার? ওটা কিসের গন্ধ? গন্ধ? ওটা তো প্রতাপ জোরে জোরে বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকলো। আমি একেবারে দম বন্ধ করে রেখেছি, কিছুতেই ওই বিষ্ণু নিঃশ্বাস নেব না আমি, কিছুতেই না। ও, এটা তো জুঁই ফুলের গন্ধ স্যার। জুঁই ফুল? কে বলতে পারে? ক্যামোফ্লেজের ডিএনএ গঠনে হয়তো জুঁই ফুলেরই অবদান আছে, হয়তো তার গন্ধটা জুঁই ফুলের মতোই। জুঁই ফুলের গন্ধ? এখানে জুঁই ফুলের গন্ধ কোথা থেকে আসবে? আপনার মনে নেই স্যার? আপনি তো চারা গাছটা নিয়ে এসেছিলেন। হ্যাঁ, বাগানে জায়গা ছিল না বলে রান্নাঘরের পেছনে লাগিয়েছিলাম আমি। একদম গোড়া থেকে কেড়ে ফেলো প্রতাপ, জুঁই ফুলের গাছ আমি চাই না, একদম উপরে ফেলো। আমি এই গন্ধের জন্য আর একটা মুহূর্তের জন্য না পাই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, তাই হবে। ঘাস ফুলগুলো ছেঁটে দিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা কেউ? ঠিক আছে স্যার। প্রতাপের মুখ বিষণ্ণ। বাগানের প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা গাছ তার বড় প্রিয়, বড় যত্নে প্রায় সন্তানের মতো করে সে বড় করে তুলেছে প্রত্যেকটা গাছ। আর আজ তাকেই আমি সেগুলো কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। প্রায় কসাইয়ের কাজ দিয়েছি ওকে। কেউ বলতে পারবে না, হয়তো এই নিরীহ ফুলের মধ্যেই নিরীহতর মুখ করে বসে আছে ক্যামোফ্লেজিয়া। আমার শেষ করার মতলবে বিষ সৌরভ ছড়াচ্ছে একটু একটু করে। তখন হাত পা কাঁপছিল। কোনো মতে আবার বসার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো একটু যেন ধাতস্থ হয়েছে। আস্তে আস্তে উঠে ল্যাপটপটা নিয়ে এলাম। অনেক কাজ পড়ে আছে। ডক্টর হেঙ্গরানের জন্য কিছু প্রজেক্ট রিপোর্ট তৈরি করা শুরু করেছিলাম, সেগুলো কমপ্লিট করতে হবে। কাজের ব্যাপারে ডক্টর গাফিলতি একদম বরদাস্ত করেন না। একমনে কাজ করতে করতে মগ্ন হয়ে গিয়েছিলাম। কখন যে বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে খেয়ালই নেই। হুঁশ ফিরল মদনের ডাকে। বাবু, বাবু! ইস, আপনি আজই তাড়াতাড়ি ফিরেছেন। কি কাণ্ড! আজকে আমি কিছু খাননি নিশ্চয়? খেয়েছি। রাতে কি খাবেন বাবু? রুটি কর, ডিম আছে তো? হ্যাঁ বাবু। ও ডিম কষা করে দে, তাহলেই চলে যাবে। আচ্ছা, তাহলে পেঁয়াজটা আগে কেটে ফেলি, তারপরে। মদন শোন। হ্যাঁ বাবু। রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে, দোকান থেকে একটা কিনে আনবি তো? ওকে। প্রজেক্ট রিপোর্ট শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। আমি প্রায় ল্যাপটপের মধ্যে মাথা গুঁজে ইমেল টাইপ করছি, ঠিক তখনই মোবাইল ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। একটু বিরক্তই হলাম। কাজের সময় ফোন বাজলে ভীষণ বিরক্ত লাগে। এখনো 7-7টা ইমেল পাঠাতে হবে আমাকে দেশ বিদেশের নানা বিজ্ঞানীকে। যথাসম্ভব সতর্ক হয়ে কাজ করছি, এমন সময় কে আবার জ্বালাতে ফোন করলো। একবার ভেবেছিলাম ফোনটা ধরবই না, কিন্তু আর চোখে তাকিয়ে দেখি ফোনের ডিসপ্লেতে চলছে নিভছে কলিং শ্রেয়সী। আমার মনে একটা তীব্র আশঙ্কা উন্মত্তের মতো নাচতে শুরু করলো। সঙ্গে সঙ্গে শ্রেয়সী! শ্রেয়সী এখন ফোন করছে কেন? যা কথা হওয়ার ল্যাবেই হয়। আজও বেরিয়ে আসার আগে ওকে সমস্ত বুঝিয়ে এসছি। ডক্টর হিঙ্গরানি ল্যাবে আছেন, আমি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে ওকে ডিউটিতে থাকতে হয়েছে। হ্যাঁ শ্রেয়সী, বলো। স্যার বলছি, বলো। স্যার, স্যার ডক্টর হিঙ্গরানি ল্যাবে কাজ করতে করতে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। অসম্ভব ব্রিদিং ট্রাবল, নিঃশ্বাস নিতে পারছেন না। আমি ওকে নার্সিং হোমে নিয়ে যাচ্ছি স্যার। স্যার আপনি ইমিডিয়েটলি চলে আসুন, চলে আসুন স্যার। আমার ব্রহ্মতল থেকে পায়ের নখ পর্যন্ত যেন বরফ হয়ে গেল। আমার হাতটা ভীষণ অবশ লাগছে। ফোনটা ঠক করে পড়ে গেল হাত থেকে মেঝেতে। ব্রিদিং ট্রাবল? ব্রিদিং ট্রাবল না, ক্যামোফ্লেজিয়া। রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএম এ। ব্রিদিং ট্রাবল না, ক্যামোফ্লেজিয়া। নার্সিং হোমের আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন ডক্টর হিঙ্গরানি। ভেন্টিলেশন চলছে। ডাক্তারবাবু প্রথমে ভেতরে কাউকে অ্যালাউ করছিলেন না, অনেক কাকুতি মিনতির পর আমাকে কয়েক মুহূর্তের জন্য যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ডক্টর হিঙ্গরনির পাশের বেডটাতেই ডক্টর সুকুমার বাসু শুয়ে আছেন। তিনিও কোমায়, মুখটা বিবর্ণ, চোখ দুটো যেন আটা দিয়ে আটকানো। কি অসম্ভব তীক্ষ্ণ দৃষ্টি ছিল ডক্টর বাসুর। এই চোখ দুটো হয়তো আর কোনোদিনই খুলবেন না। তার পাশেই ডক্টর হিঙ্গরানি। অমন দাপুটে মানুষটাকে এত অসহায় আগে কখনো মনে হয়নি। মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া। আমি বাবার মৃত্যুতেও কাঁদিনি, কিছুতেই আমার চোখে চট করে জল আসে না। ডক্টর হিঙ্গরানির দিকে তাকিয়ে চোখ জলে ভরে এলো আমার। কোনো মতে আইসিইউ থেকে টলতে টলতে বাইরে বেরিয়ে এসেছে। শ্রেয়সী বাইরেই দাঁড়িয়েছিল। আমার অবস্থা থেকে ও বোধহয় ভুলে গেল যে আমিও স্যার। এগিয়ে এসে আমার দুটো কাঁধে হাত রাখলো, সমবেদনার কোমল স্পর্শ। বোধহয় ওইটুকুই বলার অপেক্ষা ছিল। আমি শিশুর মতো হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লাম। শ্রেয়সীর চোখেও জল। ডক্টর হিঙ্গরানিকে ভালোবাসে না এমন লোক বোধহয় একজনও নেই। কি ছিলাম আমি, কতটুকু ছিলাম? বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল চোখে, কিন্তু সংস্থান ছিল না। বাবার সামান্য রোজগারের স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনাই ছিল না। সেই সময় ডক্টর হিঙ্গরানি আমার হাত ধরেছিলেন। উনি না থাকলে ঈশ্বর সকলের জীবনে একজন না একজন এমন দেবদূত পাঠিয়ে দেন। আর আমার সেই দেবদূত আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ আমার কিচ্ছু করার নেই। কি অসহায় আমি, কি অসহায়। ফুলের বুকেটার জন্যই এই সর্বনাশ। আপনি চলে যাওয়ার প্রায় 3 ঘন্টা পরে একটা ফুলের বুকে এসেছিল স্যার। পরপর ইনসিডেন্টগুলো দেখুন, সবকটা সিমটম দেখুন। যখন যখন আমি ডক্টর হিঙ্গরানির চিৎকার শুনে ছুটে যাই তখন ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর আর সবচেয়ে বড় কথা, উনি কনফিউজড হয়ে গিয়েছিলেন। নার্সিংহোম শব্দটাও ঠিক মতো বলতে পারছিলেন না। একবার জল খেতে চাইলেন, কিন্তু যখন জল দিতে গেলাম তখন জলের দিকে এমন করে তাকালেন যেন জিনিসটা কি তাই বুঝতে পারছেন না। এখানে আসার পর ডক্টর বললেন মেজর কেস অফ অ্যাসিস্ট্রল, কোনো কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছিল না তখন। এই হার্ট অ্যাটাক, সাইনাস ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, কনফিউশন, অ্যাসিস্টল, এগুলো সবই অ্যাকোমিটামের লক্ষণ। ক্যামোফ্লেজে যে সব কিছুর মূলে তা বুঝতে আর এতটুকু বাকি রইল না। শ্রেয়সী, বকেটা কে পাঠিয়েছিল জানো? বকেটার উপর কোনো নাম ছিল কিনা মনে নেই। একগুচ্ছ নানা রঙের ফুলের বুকে ছিল, শুধু এইটুকুই মনে আছে। আর যখন ডক্টর হিঙ্গরানি পড়ে গিয়ে ছটফট করছিলেন তখন বুকেটা তার পাশেই পড়েছিল। চলো তো, চলো শ্রেয়সী। কোথায়? অফিসে। বুকেটা কে পাঠিয়েছে সবার আগে সেটা দেখা দরকার। লেটস গো। ওকে স্যার। পুরো ল্যাবরেটরি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না বুকেটাকে, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যে ঘরে ডক্টর পড়েছিলেন সে ঘর থেকে শুরু করে ডাস্টবিন পর্যন্ত আমরা সমস্ত খুঁজে ঘেঁটে দেখলাম, ফুলের তোড়াটা অধরাই থেকে গেল। অনেকক্ষণ খোঁজার পর যখন আমরা হতক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিলাম তখন প্রায় ভোর হয়ে এসেছে। শ্রেয়সী রীতিমতো হাঁপাচ্ছে। স্যার, কেউ সরিয়ে নিয়েছে। আমি শিওর স্যার, বকিটা এই ফ্লোরেই পড়েছিল, কিন্তু কেউটা কে? স্যার, একটা কথা মনে হচ্ছিল। কি বলো? স্যার, ডক্টর টডি, ডক্টর বাসু আর ডক্টর হিঙ্গরানি এরা কাঁচা কাজ করলেন কি করে? মানে কোনো অ্যান্টিডোটের বন্দোবস্ত না করেই ক্যামোফ্লেজের মতো বিষধর জিনিস আবিষ্কার করবেন, এত বড় মূর্খ কি তারা ছিলেন স্যার? আশ্চর্য, এই কথাটা এতক্ষণ আমার মাথায় আসেনি। কেন? কিন্তু শ্রেয়সী, অ্যান্টিডোট যদি থাকে তবে সেটা তাঁরা নিজেরা ব্যবহার করলেন না কেন? হয়তো সুযোগ পাননি, বোঝার আগে বিষ কাজ করতে শুরু করেছে। হতে পারে। তাহলে সেক্ষেত্রে তার অ্যান্টিডোট এখানেই থাকবে, হয় অ্যান্টিডোট কিংবা তার ফর্মুলা। যতদূর জানি অ্যাকোমিটামের অ্যান্টিডোট হিসেবে নাক্স বম বা ক্যাম্ফার ইউজ করা হয়। একবার গোটা ফর্মুলাটা পেয়ে গেলে বানিয়ে নিতেও অসুবিধা হবে না। Cheer up! Ryoshi, খোঁজো। আবার শুরু হলো খোঁজাখুঁজি। শ্রেয়সী আর আমি দুজনেই বুঝতে পারছিলাম যে ক্যামোফ্লেজিয়ার প্রকোপ এরপর আমাদের ওপরেই পড়বে। আমাদের অবস্থাও ডক্টর টুরি, ডক্টর বাসু কিংবা ডক্টর হেঙ্গোরানির মতোই হবে। তাই অ্যান্টিডোট কিংবা তার ফর্মুলাটা পাওয়া আমাদের কাছে জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মরিয়া হয়ে খুঁজছি দুজনে, যে কোনো মূল্যে হোক জিনিসটা পেতেই হবে, নয়তো আমাদের শেষ করে ছাড়বে ওই ছদ্মবেশী ঘাতক ক্যামুফ্লেজটা। ডক্টর হেঙ্গোরানির প্রাইভেট ল্যাব আজ খোলা ছিল। উনি অসুস্থ হয়ে পড়ায় এই দরজার বন্ধ করা হয়নি, আর কেউ পাসওয়ার্ডও জানত না। মনে হলো ডক্টর অ্যান্টিডোটটাও হয়তো ওই ঘরেই রেখেছেন। শ্রেয়সীকে ডাকলাম, শ্রেয়সী তুমি বাইরেটা খোঁজো, আমি স্যারের চেম্বারের ভেতরটা দেখছি। প্রাইভেট ল্যাবের ভেতরে সারি সারি শিশিতে নানা রকম কেমিক্যাল, কোনোটা সবুজ কোনোটা গোলাপি, ছোট ছোট কাঁচের শিশিতে নানা রকম তরল। এত শিশি আর বোতলের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। এর কোনটায় লুকিয়ে আছে আমাদের ঈপ্সিত বস্তু? অ্যান্টিডোট ছাড়া ফুলটা হলো কি করে? যখন এটা তৈরি হচ্ছিল তখন থেকেই নিশ্চয়ই বিজ্ঞানীরা গ্যাস মাস্ক পরেছিলেন না? ক্যামুফ্লেজিয়ার গন্ধ কখনো না কখনো তাদের নাকে নিশ্চয়ই গিয়ে থাকবে। আমার মনে আছে ডক্টর হেঙ্গোরানি বলেছিলেন গন্ধটা মিষ্টি। যদি গন্ধ তাদের নাকেই না যায় তাহলে বুঝলেন কি করে যে গন্ধটা মিষ্টি? আমার বিশ্বাস আরও দৃঢ় হলো, তার মানে অ্যান্টিডোট আছে। গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা ফুলের গন্ধও পেয়েছিলেন, কিন্তু তখন তাদের কিছু হয়নি। অ্যাকোনাইট কাজ করতে বেশি সময় নেয় না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই খতম করে ফেলে। সুতরাং তখন তারা নিশ্চয়ই অ্যান্টিডোট নিয়েছিলেন। আছে 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 আছে, ওটা এখানেই কোথাও আছে, কিন্তু কোথায়? ল্যাবের ভেতরে একটা মস্ত বড় ফ্রিজার -6 ডিগ্রিতে সেট করা আছে। এটাকে -40 ডিগ্রি পর্যন্ত সেট করা যায়। গ্লাভস পরে ফ্রিজারের দরজা খুলতেই হাড় হিম করা ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর দিয়ে দেখা যাচ্ছে আরো কিছু ছোট ছোট শিশি, গায়ে লেবেল সাঁটা। সামনের ব্লকে বড় বড় করে লেখা অ্যান্টিডোটস। এগুলো অ্যান্টিডোট। নানা বিষ নিয়ে কাজ করেন ডক্টর, তাই প্রত্যেকটা বিষের ওষুধও তৈরি করা থাকে। সার শিশির মধ্যে আর্সেনিক অ্যান্টিডোট, হ্যালিয়াম অ্যান্টিডোট, সায়ানাইড অ্যান্টিডোট, নিউরোটক্সিন, LD50 অ্যান্টিডোট, সবই চোখে পড়লো। কিন্তু ক্যামোফ্লেজিয়া নেই। আশ্চর্য ব্যাপার, ক্যামোফ্লেজিয়ার অ্যান্টিডোট এখানে নেই কেন? তবে কি অন্য কোথাও? প্রথমে সবকটা শিশি নামিয়ে নামিয়ে দেখলাম, নেই। ল্যাবরেটরি প্রায় তছনছ করে খুঁজছি, নেই। কাগজপত্র ফাইল ঘেঁটে দরকারি অদরকারি কাগজ ছড়িয়ে ছিটিয়ে একসা করলাম। আমারই তৈরি করা প্রজেক্ট রিপোর্ট, ডিফেন্স মিনিস্ট্রির চিঠি, ক্যামোফ্লেজিয়ার ইন্স্যুরেন্স পেপার, সব পেরোলো। কিন্তু ফর্মুলা, ক্যামোফ্লেজিয়ার ফর্মুলা নেই, কোথাও নেই। হতক্লান্ত হয়ে মেঝের ওপরেই বসে পড়েছি। আবারও ভীষণ কান্না পেয়ে গেল, ডক্টর হেঙ্গোরানির জন্য নয়, নিজের কথা ভেবে। শেষ পর্যন্ত আমাকেও তাহলে বিষ নিঃশ্বাস নিয়ে অসহায় গিনিপিগের মতো মরতে হবে। চোখের সামনে দেখলাম ক্যামোফ্লেজিয়া আমার পেছনে ধাওয়া করছে, নীল বিষাক্ত শরীরে। আমি না 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 না, এভাবে এত সহজে তো আমি মরবো না। আমিও বিজ্ঞানী। এই কাগজপত্রের মধ্যে আর কিছু না হোক, কোথাও না কোথাও ক্যামোফ্লেজিয়ার DNA তো কোড করা আছে। যদি একবার সেটাও অন্তত পাই তবে নিজেই তার অ্যান্টিডোট তৈরি করতে পারি আমি। শুধু একবার ঠান্ডা মাথায় আমার কাগজটা দেখতে হবে। ফাইলের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম প্রাইভেট ল্যাব থেকে। শ্রেয়সী ততক্ষণে সমস্ত DVD CD চালিয়ে দেখে নিয়েছে। কম্পিউটার তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। ডক্টর টৌডি, ডক্টর বাসু, ডক্টর হেঙ্গোরানির নিজস্ব কম্পিউটার তাদের কেবিনেই থাকে, সব কটা দেখেছে। এমনকি আমার কম্পিউটারটাও ছাড়েনি। যদি কোনো সিডিতে বা কম্পিউটারে ক্যামোফ্লেজিয়ার প্রেজেন্টেশন থাকে কিংবা তার অ্যান্টিডোটের প্রেজেন্টেশন, আজকাল বিজ্ঞানীরা কম্পিউটারেই তাদের রেকর্ড বেশি রাখেন, সেগুলো দেখতেও সে বাকি রাখেনি। কিন্তু ডক্টর হেঙ্গোরানিকে আমি খুব ভালো করে চিনি, তিনি কম্পিউটারে কিছু রাখার লোক নন। দেখা গেল আমার চেনাটাই সঠিক। শ্রেয়সী সব কম্পিউটার ঘেঁটে কিচ্ছু পায়নি, তার মানে হয় সেগুলো কেউ সরিয়ে দিয়েছে, নয়তো ডক্টররা এই কম্পিউটারে জিনিসটা রাখেননি। এখন কি করবো স্যার? কিছুই তো পেলাম না। পাওয়া যাবে শ্রেয়সী, পাওয়া যাবে, নিশ্চয়ই পাবো আমরা। শোনো, আমি বাড়িতে বসে ঠান্ডা মাথায় এই কাগজপত্রগুলো সব দেখবো, আর আই এম শিওর এর মধ্যে কিছু একটা আছে। যদি ক্যামোফ্লেজের DNA কোডটাও পেয়ে যাই তবে তা থেকে অ্যান্টিডোট বানিয়ে নিতে পারবো। শুধু এই মুহূর্তে We have to keep our cool. মাথা ঠান্ডা রাখতে হবে শ্রেয়সী। হ্যাঁ স্যার। এক কাজ করো, এখন তুমি বাড়ি যাও। সকাল 10টার আগে তো নার্সিংহোমে ভিজিট করতে দেবে না, আমিও সেই সময় চলে আসবো। ওকে স্যার। আপনি তো গাড়ি আনেননি, চলুন স্যার আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। চলো। সারা রাত জেগে খোঁজাখুঁজি করে দুজনেই ভীষণ অবসন্ন হয়ে পড়েছি। বিশ্রাম দরকার। ফেরার পথে আমাদের দুজনেরই কথা বলতে ইচ্ছে করছিল না, একদম চুপচাপ ছিল। একটা ভয় আমাদের দাঁড়া করে বেড়াচ্ছিল। অন্যমনস্কভাবে ফাইলের কাগজগুলো উল্টে পাল্টে দেখছিলাম আমি। ड्राइव करते करते माझे माझे आंगुलगुलो नाड़छिलो श्रेयसी आबार चेपे धरछिलो स्टीयारिंगे একটা অস্থিরতা তাড়া করলে টেনশনে যেমন হয় আর কি উদ্বেগ উৎকণ্ঠা আশঙ্কা একটা ভীতিকর পরিস্থিতি যেন ঘিরে ধরেছে আমাদের দুজনকে শ্রেয়সী প্রথম মুখ খুলল আমার মনে হয় স্যার কেউ সব রেকর্ড মুছে দিয়েছে আমাদের মধ্যে কেউ স্যার স্যার আর বোধহয় বাঁচার কোনো উপায় নেই ঘাড় ঘুরিয়ে দেখলাম রিমলেস চশমার ফাঁকে ওর উদ্ভ্রান্ত চোখে জল চিকচিক করছে আমারও মনে ঠিক এই সন্দেহটাই ঘুরছিল ইচ্ছাকৃতভাবে কেউ সরিয়ে ফেলেছে ক্যামোফ্লেজিয়ার অ্যান্টিডোট হয়তো কাগজপত্র গায়েব করে দিয়েছে নিজেই বুঝতে পারছিলাম না কি বলবো ওকে আপনি স্যার আপনি সাবধানে থাকবেন গেটের সামনে নামিয়ে দিয়ে শ্রেয়সী চলে গেল আমি বাড়ির দিকে পা বাড়ালাম ক্লান্তিতে শরীর ভেঙে আসছে আমার একটু ঘুম দরকার অন্তত কয়েক ঘন্টার ঘুম কিন্তু একি বাগানের পাশ দিয়ে যেতে যেতেই চমকে উঠলাম কাল প্রতাপকে বলেছিলাম ঘাস ফুলগুলো ছেঁটে ফেলতে ওকে আমি ঘাস ফুল ছাঁটতেও দেখেছি তবে ওগুলো ওগুলো কি বাগান আলো করে ঘাসের মধ্যে ছোট ছোট সাদা ফুল শিশির মেখে ঝলমল করছে কাল সংখ্যায় কম ছিল কিন্তু আজ তো প্রায় গোটা বাগান জুড়েই ফুলগুলো যেন আমার দিকে তাকিয়ে ব্যাঙের হাসি হাসছে বাই জোব এত তাড়াতাড়ি এত ঘাস ফুল কোথা থেকে এলো ঘাস ফুল নয় অসম্ভব অসম্ভব এগুলো ঘাস ফুল হতেই পারে না মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলাম পুরো বাগানের সমস্ত ঘাস উপড়ে ফেলবো ঘাস কাটার মেশিনটা আছে স্টোর রুমে ওটা দিয়ে নিকেশ করবো আজকে রক্ত বীজের বংশ ধরতে একটা দানা ঘাসও থাকবে না ঘাস ফুলও নয় আজ আর প্রতাপকে ডাকলাম না এই কাজ নিজের হাতেই করে ফেলা ভালো প্রতাপকেও বিশ্বাস করতে পারছি না আমি দেখে নেবো যা করা সব আমি করবো আমি 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 করবো নিচে হাতে ঘাস কাটা চলতে শুরু করলো চোখের সামনে দেখলাম ঘাসের গোড়া থেকে সব ফুলগুলো উপড়ে উপড়ে যাচ্ছে সাদা সাদা ছোট ফুলগুলো নেতিয়ে পড়ছে ছিন্নমূল হয়ে নাকটা আমি আগেই ঢেকে নিয়েছিলাম তাই গন্ধ পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না ঘাস কাটতে কাটতে একটা পৈশাচিক আনন্দ টের পাচ্ছিলাম আমি যেন আমার মাথার মধ্যে দানব ভর করেছে সব কেটে ফেলবো সব কেটে ফেলবো সব শেষ করবো সব কটাকে জমের তলে পাঠাবো আমি সব 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 দেখতে দেখতে গোটা বাগান সাফ হয়ে গেল ঘাসগুলো সব বিধ্বস্ত হয়ে উপড়ে পড়ে আছে তার সঙ্গে সঙ্গে ঘাস ফুলও হিংস্র আনন্দে তাকিয়ে দেখলাম আর সবুজ ঘাসের কোনো চিহ্ন সেখানে নেই ন্যাড়া হয়ে গেছে বিবর্ণ প্রতাপ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছে পুরো বাগানে কোথাও কোনো ঘাস নেই পাগলের মতো ছুটে এলো প্রতাপ প্রায় হাহাকার করে উঠলো কি করছেন কি করছেন স্যার কি করছেন কি করছেন চুপ একদম চুপ আমি রক্ত চোখে প্রতাপের দিকে তাকালাম গোটা রাত না ঘুমিয়ে দুশ্চিন্তায় আমার চেহারাটা উন্মাদের মতো লাগছিল চোখ লাল উস্কো খুস্কো চুল মুখে না কামানো দাড়ি প্রতাপ বোধহয় আমার এই রূপ থেকে ঘাবড়ে গেল কিছু বলতে গিয়েও বলল না আফটারঅল বাগানটা তো আমার আর প্রতাপ মাইনে করা মালি আশপাশে তাকিয়ে দেখি ছোট ছোট ফুলের ঝাড় জল জল করছে তো এত ছোট নানা রঙের ফুল কবে এলো আমাদের বাগানে একেবারে গাছ আলো করে থোকায় থোকায় ফুটে আছে মনে যত সন্দেহ আর আশঙ্কা একসঙ্গে দানবের মতো দাপাতে শুরু করলো ওগুলো কি কি ওগুলো হ্যাঁ কি ওগুলো বলা যায় না কিচ্ছু বলা যায় না ও ফুল যে কোনো জায়গায় যে কোনো রঙে ছদ্মবেশে ফুটে থাকতে পারে না না ফুল চাই না আমি এই বাগানে কোনো ফুল থাকবে না কোনো ফুল কোনো গাছ নয় বরং বাগানটারই দরকার নেই বাগানটাই থাকবে না ওরাও ওরাও সব উড়িয়ে দাও কিচ্ছু দরকার নেই নিজের প্রাণের চাইতে কোনো কিছু দামি নয় কোনো সৌন্দর্য না কোনো সৌরভ না কিচ্ছু না ধ্বংস ধ্বংস সব ধ্বংস ধ্বংস প্রতাপকে দিয়ে কাজটা করালাম না বলা যায় না হয়তো হয়তো মায়াপুরে একটা দুটো গাছ রেখে দেবে ওকে সামনে দাঁড় করিয়ে রেখে ওর সামনে নিজের হাতে একটা একটা করে গাছ উপড়ে উপড়ে কুপিয়ে কুপিয়ে সব ধ্বংস করলাম নানা জায়গা থেকে পছন্দ করে যে গাছগুলো নিজে হাতে করে এনেছিলাম সেগুলোকে নির্মমভাবে তুলে ফেলে দিলাম ফুল বড় ভালোবাসতাম আমি ছোটবেলা থেকে আর আজ আজ সবচেয়ে বেশি ভয় পাই সেই ফুলকে ভয় পাই ঘেন্না করি ঘেন্না বিকেলের দিকে ভিজিটিং আওয়ারে আরেকবার দেখে এলাম দুই বিজ্ঞানীকে অবস্থার উন্নতি কিছুই হয়নি বরং ইন্টেনসিভ কেয়ারে ডাক্তারদের ব্যস্ততা দেখে বুঝলাম আজ দুজনেরই কন্ডিশন আরো খারাপ আমরা আজ আর ভেতরে ঢোকার অনুমতি পেলাম না বাইরে দাঁড়িয়ে জানলার কাছ দিয়ে দেখলাম মৃত্যুশয্যায় শায়িত দুই বিজ্ঞানীকে ডক্টর হেঙ্গরানির ছেলে বিদেশে থাকে খবর পেয়েছে কিন্তু এখনো এসে পৌঁছতে পারেনি डॉक्टर बासु स्त्री आमार पाशेई दाड़िये आछेन। कि असहाय लागछे, कत रात जे घुमोननी के जाने। चोखेर तलाय पुरु करे काली पड़ेछे, तार मुखेर दिके ताकातेई पाच्छिलाम ना। कथा बोलार तो साहसई हलो ना। डिफेंस मिनिस्ट्रिर एकजन होमरा चोमरा लोक एसेछिलेन आज। डॉक्टरेर संगे कथा बोललेन, गम्भीर मुख करे एदिक ओदिक घुरे चले गेलेन। तार मुखे गभीर निराशार छाप लक्ष्य करछिलाम। সেটা আবিষ্কার হাতছাড়া হয়ে যাওয়ার জন্য না দুই বিজ্ঞানীর অবস্থা দেখে কে জানে। গোটা ভিজিটিং আওয়ারটাই বাইরে দাঁড়িয়ে কেটে গেল। সন্ধে নাগাদ এলাম বাড়িতে। তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। বাগানের জায়গায় এখন মরুভূমির মতো নিষ্ফলা এক টুকরো জমি খাঁ খাঁ করছে। অন্য সময় হলে এই দৃশ্য দেখে বুকের ভেতরটা হু হু করে উঠত, কিন্তু আজ আমি নিষ্ঠুর, ভীষণ ভীষণ নিষ্ঠুর। আমার স্নায়ুর উপর প্রচন্ড চাপ যাচ্ছিল। ভেতরে ঢুকলাম। সারা ঘরে হালকা গোলাপের গন্ধ ছড়িয়ে আছে। মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল। গোলাপের গন্ধ কোত্থেকে আসছে? আমার বাগানের ত্রিসীমানায় তো গোলাপ কোথাও ছিল না। এখন তো বাগানটাই নেই, তাহলে গোলাপ কোথা থেকে আসবে? হঠাৎ বুঝতে পারলাম হার্টবিট বেড়ে গেছে আমার। গোলাপের গন্ধে আমার প্রচন্ড অ্যালার্জি। ড্রয়ারে সবসময় অ্যালার্জির ওষুধ রাখা থাকে। ফয়েল থেকে বের করে একটা খেয়ে নিলাম। গোলাপের গন্ধটা তাড়ানো দরকার। কোথা থেকে আসছে কে জানে। জানলা দরজা বন্ধ করে রুম ফ্রেশনারটা ছড়িয়ে দিলাম চতুর্দিকে। মদন আজ সকালে এটা নিয়ে এসেছে, নতুন রুম ফ্রেশনার। সব কাজ শেষ করে নিশ্চিন্ত হয়ে ফের কাজে লেগে গেলাম। ল্যাব থেকে আনা কাগজগুলো খুব মন দিয়ে পড়তে শুরু করেছি। অদরকারি কাগজপত্রই বেশি। ক্যামোফ্লেজিয়ার কয়েক কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, তার কাগজপত্র, ডিফেন্সের চিঠি, কিছু কেমিক্যাল কেনার রসিদের কপি। কোন ইটাম কেনার রসিদ দেখতে দেখতেই চোখে পড়লো একটা কাগজে কি যেন হিজিবিজি লেখা। কোনো সন্দেহ নেই এটা ডক্টর হেঙ্গরেনেরই হাতের লেখা। এমন দুর্বোধ্য হিব্রুর মতো হাতের লেখা তাঁর ছাড়া আর কারো হতেই পারে না। কিন্তু এসব কি হিজিবিজি এঁকেছেন দেখে মনে হচ্ছে একটা প্ল্যানিং, ডিএনএ কোডের প্ল্যানিং। উত্তেজনায় শরীরটা টান টান হয়ে উঠলো আমার। এত খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পাওয়া গেল। কিন্তু এর মধ্যে অ্যাকোনিটামের ডিএনএ তো দেখছি না, বরং কিছু সাপের বিশেষ সাইকেল দেখা যাচ্ছে। ক্যামোফ্লেজিয়া সাপের বিষ দিয়ে তৈরি। ডক্টর হেঙ্গরালে কি তবে ভুল বলেছিলেন, নাকি চেপে গিয়েছিলেন আমাদের কাছে আসল সত্যিটা? আমি ভালো করে কাগজটা দেখতে চাইছিলাম, কিন্তু ক্রমশই আমার শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে আসছিল। গোলাপের গন্ধটা যেন আরো তীব্র। আমার ভীষণ অসুস্থ মনে হলো নিজেকে। চোখে কিরকম ঝাপসা দেখছি, আমার বুক ধরফর করছে, সমস্ত দরজা জানলা বন্ধ। তাহলে গোলাপের গন্ধটা আসছে কোথা থেকে? মদন কি ঘরের মধ্যে কোথাও গোলাপ এনে রেখেছে? ফয়েল থেকে আরো কয়েকটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলাম টপাটপ। অ্যালার্জিটা ক্রমশ বাড়ছে। আমায় আগে দেখতে হবে কোথায় কোথায় ঘরে গোলাপ রাখা আছে। অদ্ভুত ব্যাপার, গোলাপ ঘরে, গোলাপ কোথা থেকে আসছে গন্ধটা? তবে কি ক্যামোফ্লেজিয়ার গন্ধটা গোলাপের মতো? ক্রমশই মনে হচ্ছে বুকের উপর কিসের যেন একটা ভয়ানক চাপ। আমার শ্বাস নিতে খুব খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হচ্ছে আমার। আমি জোরে জোরে শ্বাস নিতে চাইছি, কিন্তু পাচ্ছি না। আমার দেহ অবশ হয়ে আসছে। বমি পাচ্ছে, আমার গড়গড় করে ঘামছি। আমি বুঝতে পারছি আমি এই চাপটা আর বাঁচবো না। আমার নার্ভগুলো কাজ করে ছেড়ে দিয়েছে। আমার বুকে ভীষণ কষ্ট। নিঘাত ক্যামোফ্লেজিয়া সিম্পটম, কিন্তু কি করে হয়? আমার বাগানে তো আর কোনো ফুল নেই, আশপাশে কোনো ফুল চোখে পড়ে নেই আমার। আমি ভেবেছিলাম ক্যামোফ্লেজিয়াকে আমি অনেক দূরে ফেলে আসতে পেরে অক্সিজেন, একটু অক্সিজেন ছটফট করছিলাম একটু অক্সিজেনের জন্য। আমার চোখে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছি আমি। বুঝতে পারছি ক্যামোফ্লেজিয়া আমার খুব কাছেই আছে। আমি জ্ঞান হারাবার আগে শুনতে পেলাম আমার মোবাইলটা বাজছে। আমার খুব প্রিয় রিংটোন, কারেন কার্পেন্টারের গলা। Just like me, they want to be close to you. তারপরে সব অন্ধকার। বলছিল কোথাও একটা ভেসে বেড়াচ্ছি। না, এই জবরজং শরীরটা দিয়ে নয়, বরং বেশ সূক্ষ্ম একটা অস্তিত্ব টের পাচ্ছিলাম। এত হালকা নিজেকে কখনো মনে হয়নি আমার, এত মুক্ত নয়। অনাবিল অন্ধকারের মধ্যে যেন সাঁতরে বেড়াচ্ছি। সাঁতরাতে সাঁতরাতে টের পেলাম শরীরটা হঠাৎ করে বড্ড যেন ভারী হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে কে আলো জ্বালিয়ে দিল দুম করে। দপ করে যেন চোখের সামনে লক্ষ হ্যালোজেন জ্বলে উঠল। মনে হচ্ছিল আমি কোনো গহ্বর থেকে বেরিয়ে আসছি। চতুর্দিকে অনেক আওয়াজ, অনেক আলো আমায় কষ্ট দিচ্ছে। অনুভূতিগুলো যেন একটা অদ্ভুত পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো মতে চোখ মেলে তাকালাম, কে কে আমাকে এমনভাবে বিরক্ত করছে, কেনই বা করছে? বিব্রত ছিলাম একা একা। কে? এত আলো, এত আলো, আমি আমি কোথায়? অনুপম, অনুপম। মুখের সামনে দুটো ঝুঁকে পড়া উদ্বিগ্ন মুখ। কে? সব ঝাপসা। অনুপম, Oh God, he's okay. He's gaining sense. আস্তে আস্তে হুঁশ ফিরে পেলাম। বুঝতে পারছি আমি একটা নার্সিং হোমে আছি। এটা ICU। অনুপম, কেমন লাগছে এখন? পরিচিত গলার স্বর শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। আমাকে রাখা হয়েছে ডক্টর হিঙ্গরানি আর ডক্টর বাসু নার্সিং হোমে। ইনফ্যাক্ট তাদের পাশেই। বিস্ময়ের কথা এটা নয়, যা দেখে চমকে উঠলাম তা হলো ওরা দুজনেই আমার বিছানার পাশে বসে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। প্রাথমিক বিস্ময়ের পরেই অদ্ভুত আনন্দে আমার মন ভরে গেল। পারেনি ক্যামোফ্লেজিয়া এই দুজনকে নিয়ে যেতে পারেনি। ক্যামোফ্লেজিয়া হেরে গেছে, সৃষ্টি তার স্রষ্টাকে ধ্বংস করতে পারেনি। আমি প্রায় লাফ মেরে উঠে বসতে যাচ্ছিলাম, তার আগে ডক্টর হিঙ্গরানি আমাকে ধরে ফেললেন, সস্নেহে টেনে নিলেন বুকে। ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক অনুপম। বাবা, যা ভয় দেখিয়েছিলে তুমি। এনো 7 দিন ধরে তোমার কোনো সেন্স ছিল না। এমন কাণ্ড একজন বিজ্ঞানী হয়ে তুমি করলে কি করে বলো তো? ক্যামোফ্লেজিয়া? নো, ক্যামোফ্লেজিয়া নয়, তোমার রোজ এসেন্সে অ্যালার্জি, আর তার সঙ্গে প্রচুর অ্যান্টি অ্যালার্জির ওষুধ। আশ্চর্য অনুপম, তুমি একজন বিজ্ঞানী, তোমার কি মনে ছিল না যে যত নিরীহ অ্যালার্জির ওষুধই হোক না কেন, বেশি খেলে তা মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়? তা কটা ট্যাবলেট খেয়েছিলে মনে আছে? 4-5টা তো হবেই স্যার। ও নো, 4-5টা? তুমি উপরে যাওয়ার বন্দোবস্ত তো প্রায় পাকাই করে ফেলেছিলে। তোমার কাজের লোক ওই মদন ঠিক সময় তোমাকে উদ্ধার না করলে কোথায় তুমি থাকতে এতক্ষণ? এরপর তাদের মুখ থেকে শুনি মদন আমায় ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ল্যান্ডফোন থেকে ফোন করেছিল শ্রেয়সীকে। শ্রেয়সীর কথা মতো ওরা দুজনেই আমাকে ওই অবস্থায় এই নার্সিংহোমে নিয়ে আসে। এই 7 দিন রোজ দুবেলা শ্রেয়সী এসেছে। মদনকে ভেতরে অ্যালাউ করা হয়নি, তবু আমায় দেখতে না পেলেও ICUর সামনে থেকে এক মুহূর্তের জন্য নড়েনি সে। আজ আবার হুঁশ ফিরেছে শুনে সঙ্গে সঙ্গে মন্দিরে ছুটেছে পুজো দিতে। আবেগে আমার চোখে জল এসে গেল। এরা সবাই আমাকে কত ভালোবাসে, অথচ এই কটা দিন আমি শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেছি। মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছিল, থাকতে না পেরে প্রশ্নটা করেই ফেললাম। ডক্টর, বলো, গোলাপের গন্ধটা কোথা থেকে এলো? আমার ঘরে তো কোনো গোলাপ কোথাও ছিল না। বাগান তো আমি নিজেই ধ্বংস করে দিয়েছো। হ্যাঁ, না মানে হ্যাঁ, তাহলে কি করে? তার উত্তরও মদন তোমার ডাক্তারকে দিয়েছে। তুমি কি রুম ফ্রেশনার আনতে দিয়েছিলে? ও জানতো না যে তোমার রোজ এসেন্সে মারাত্মক অ্যালার্জি। একটা রোজ এসেন্সেরই রুম ফ্রেশনার এনেছিল। এবার আমার কাছে পরিষ্কার হলো পুরো ব্যাপারটা। ক্যামুফ্লেজিয়ার নয়, আসল ভিলেন তাহলে ওই রুম ফ্রেশনার। আমি ঘরে ঢোকার আগেই সম্ভবত মদন স্প্রে করে রেখেছিল। ঘরে ঢোকা মাত্রই ওই গন্ধটা আমি পেয়েছি। আর গন্ধটা কাটাবার জন্য দরজা জানলা বন্ধ করে দিয়ে বোকার মতো ওই রুম ফ্রেশনারটাই বারবার স্প্রে করেছিলাম, যার জন্য গোলাপের গন্ধ ক্রমশ বাড়ছিল আর তার সঙ্গে সঙ্গে বাড়ছিল আমার অ্যালার্জি। কন্টেনারটার গায়ে কোনো গোলাপের ছবি কি ছিল? লেখা ছিল নিশ্চয়ই। টেনশনে হয়তো আমি ওভারলুক করে গেছি। আর একটু হলেই তো চ্যাপ্টার ক্লোজ হচ্ছিল তোমার। বেঁচে আছো যে এই অনেক। স্যার স্যার আপনাকে দেখে যে কি আনন্দ হলো, মানে আমাদের যে কি অবস্থা হয়েছিল। জানি জানি, তুমি তো একেবারে হাও হাও করে কাঁদছিলে। হ্যাঁ, আপনি মানে আপনারা কি করে জানলেন স্যার? আপনারা তো দুজনেই কোমায় ছিলেন। ঘোড়ার ডিম ছিলাম। আরে কিছু হয়নি আমাদের, স্রেফ অসুস্থতায় অ্যাক্টিং করে ছুটি এনজয় করছিলাম। ছুটি এনজয় করছিলেন? তাহলে ক্যামুফ্লেজিয়া মানে যা ভাবছিলাম তা সবটাই কি ক্যামুফ্লেজিয়া? ক্যামুফ্লেজিয়ার ফর্মুলা শুনবে? বেশ শোনো তাহলে। যা বললেন ডক্টর হেঙ্গরানি, যা শুনলাম তাতে আমার আর একবার হার্ট ফেল করার মতন দশা হলো। ডক্টর হেঙ্গরানি, ডক্টর বাসু, ডক্টর টোরি তিনজনে মিলে গোপনে ক্যান্সার নিয়ে রিসার্চ করছিলেন। ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা চলছিল। কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন, অথচ এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত মূলধন নেই। সরকারি সাহায্য চাইলেন, প্রত্যাখ্যাত হলো তাঁদের আবেদন। এদিকে কাজ এগিয়ে নেওয়ার জন্য টাকা তো চাই। বুঝলি অনুপম, এই সময় ডক্টর টোডির মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো। উনি বললেন, সরকার জীবনদায়ী ওষুধের পেছনে টাকা খরচ করতে 10 বার হেজিটেট করতে পারে, কিন্তু প্রতিরক্ষার জন্য মারণাস্ত্রের গবেষণায় ফান্ড স্যাংশন করবেই। ব্যাস সেইভাবেই সাজানো হলো এই সাইলেন্ট কিলারের সমস্ত পরিকল্পনা। নতুন আবিষ্কার নয়, আসল উদ্দেশ্য হলো সরকারের কাছ থেকে মোটা অঙ্কের ফান্ড অ্যাসিওর করা, যা ক্যান্সারের ওপর আমাদের এই যে গোপন আবিষ্কারের গবেষণা ঠিকঠাক চালাতে সাহায্য করবে। তাহলে তাহলে স্যার আমরা যে দেখলাম ক্যামুফ্লেজিয়ার সুখে গিনিপিকগুলো চোখের সামনে মরে গেল। আরে ওগুলো রোগে ভোগে কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম মাসি ডেট দিয়ে দিই। 30 মিলিগ্রাম এখনই, আগেই ওদের শরীরে পুশ করা ছিল একদম সঠিক মাত্রায়, সঠিক টেম্পারেচারে। কিন্তু স্যার ওই রং পাল্টানোর ব্যাপারটা? ওটাও প্রযুক্তিবিদ্যার কারিকুরি দিয়ার। যে ডায়াসের উপর আমি দাঁড়িয়েছিলাম তার ঠিক মাথার উপরেই একটা ন্যানো প্রজেক্টর ছিল, বুঝলে? সেটা কন্ট্রোল করছিলেন ডক্টর বাসু। আমি সারফেসে যে রং রাখছিলাম উনি ঠিক সেই রকম আলোই প্রজেক্টরের মাধ্যমে ফুলটার উপর ফেলছিলেন। ওটার অরিজিনাল রং সাদা বলে মনে হচ্ছিল যে ইনস্ট্যান্ট রং পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে স্যার ডক্টর টোডিও কি? ওটা খুবই আনফর্চুনেট, ওর মৃত্যুটা অরিজিনাল। বড্ড ড্রিঙ্ক করছিলেন আজকাল। ওটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। কথা ছিল যে কাঁচের মধ্যে যে ফুলটা রাখা ছিল সেটা একদম নষ্ট করে ফেলবো এবং মাথা ফাটিয়ে ক্যামুফ্লেজিয়া চুরি করে যাওয়ার নাটকও করব। আর সেটাও প্ল্যান ছিল কয়েকদিনের মধ্যেই, কারণ ডিফেন্স এই ক্যামুফ্লেজিয়া নিয়ে যাওয়ার ডেটও ঠিক করে দিয়েছিল। তার আগেই ভেবেছিলাম যে ডিফেন্স মিনিস্ট্রি হতাশ হয়ে এমন জিনিস দ্বিতীয়বার তৈরি করার কথা বলবে না, কিন্তু তারা আমাদের উপর চাপ দিতে লাগলো। কি করে এড়ানো যায় তাই ভাবছিলাম। এর মধ্যেই তো ডক্টর টোডি হার্ট ফেল করলেন। ওর মৃত্যুটাই আমাদের রাস্তা দেখিয়ে দিয়ে গেল। দুজনে মিলে ঠিক করলাম এইরকম একটা নাটক করব, যাতে ডিফেন্স মিনিস্ট্রি হাড়ে হাড়ে টের পায় যে এই ধরনের কেমিক্যাল ওয়েপন কি মারাত্মক হতে পারে। আশা করি এতদিন কোমায় থাকার পর ওরা আর আমাদের আবারও নতুন করে জিনিসটা নিয়ে গবেষণা করতে বলবে না। যথেষ্টই ভয় পেয়েছে। বিস্ময়ের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। ব্যাপারটা যত পরিষ্কার হচ্ছিল ততই নিজের গাড়ে চড় মারার ইচ্ছেটা প্রবল হয়ে উঠছিল। তা সত্ত্বেও আমার মনে একটা কিন্তু খচখচ করছিল। জিজ্ঞেস করলাম, স্যার ডিফেন্স মিনিস্ট্রির টাকাটার তাহলে কি হবে? কি আর হবে, ক্যামুফ্লেজের একটা মোটা টাকার ইন্স্যুরেন্স ওই কথা ভেবেই করিয়ে রাখা হয়েছে। সেই টাকা থেকে ওদের টাকা ফেরত যাবে, আর বাকি টাকাটা লাগবে আমাদের ক্যান্সার রিসার্চ প্রজেক্টে। আর ক্যামুফ্লেজিয়া? ক্যামুফ্লেজিয়া ওই নামে কিছু কোনোদিন ছিল না, এখনো নেই, আগামীতেও হবে না। আর তোমরা যা দেখেছো সেটা নেহাতে একটা ঘাস ফুল, আর বাদ বাকি সব মায়া। আর এই কথা আগে আমরা তিনজন আর তারপরে এই নার্সিংহোমের ডাক্তারও জানতেন। তিনি আমাদের সঙ্গে তাল মিলিয়ে চমৎকার অ্যাক্টিং করেছেন। আর এখন জানলে তুমি। আমি একেবারে হতভম্ব হয়ে বসে রইলাম। হঠাৎ করে প্রতাপের মুখটা মনে পড়ল। বড় কষ্ট হলো ওর জন্য। নিজেকে অসম্ভব অপরাধী বলে মনে হলো। আহারে, তিল তিল করে ওর হাতে গড়া সবুজের স্বর্গ লণ্ডভণ্ড করেছি আমি। যেভাবেই হোক আবার বাগানটাকে সাজিয়ে তুলতেই হবে খুব শিগগিরই। বাড়িতে ফিরেই প্রতাপকে বোঝানোর চেষ্টা করব নিশ্চয়ই, কিন্তু প্রতাপ ও কি বুঝবে?